वेलकम टू इमामी हेल्दी एंड टेस्टी कुकिंग और प्रेजेंट्स राधुनी। राधुनी ते कच्ची घानी सर्षे तेले जे झाज रही है से झाज एबार आमादे रान्ना है। चोखे जल मुखे हासि पड़े। आज के एक दारुण चिकेन और डिमेर झाँझालो रेसिपी तैरी करते प्लिज वेलकम अशोकनगर थेके मौ मौ वेलकम टू द शो। बाबा मुझे शांति शिष्ट गो চোখে জল আনবে তুমি আমার এরকম প্ল্যান করেছো? সবাই মুখে হাসি আনবে, চোখে জলটা আনতে হবে তো। অ্যাকচুয়ালি চোখে জলের সাথে আমাদের মুখে হাসিটাও থাকবে, কারণ রেসিপিটাই তাই, একটা ঝাঁঝালো রেসিপি। সেই রেসিপিটা তো নিশ্চয়ই কাচ্চি ঘানি মাস্টার অয়েলে তৈরি হবে। তো সেটা কি? ডেভিল চিকেন। ডেভিল চিকেন তৈরি করতে কি কি লাগবে দেখুন। ডেভিল চিকেন উপকরণ: স্ট্রিপ করে কাটা চিকেন, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, ডিম, ময়দা, নুন, ফুড কালার, কর্নফ্লাওয়ার, সাদা তেল, সর্ষের তেল, তিল, পেঁয়াজ কুচি, ইয়েলো ও রেড বেল পেপার, গ্রিন বেল পেপার, রসুন বাটা, আদা বাটা, টক দই, টমেটো সস, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিলি সস, সয়া সস, কাঁচা লঙ্কা, কাজু গুঁড়ো। বলো প্রথমে কি তুমি মাখবে থাকবে নাকি বোল টোল আছে দেখছি? হ্যাঁ। আচ্ছা ডিমটা ফেটিয়ে নিতে হবে। হ্যাঁ করে নাও। আচ্ছা একটা আমাকে কথা বলো, সেটা হচ্ছে যে অডিশনের খবর যখন পেলে তারপরে প্রসিজারটা যেভাবে অডিশন দিতে গেলে আর কি, ওই গোটাটা শুনতে চাইছি। সেখানে প্রচুর লোক ছিল। হুম। আর কী করে ফর্ম তুলবো কি তুলবো না ভাবছিলাম। হুম। তা আমার মানে দেওর খুব আমাকে হেল্প করেছে এটাতে। তাই দেওরের নাম বলো? সমরেশ দত্ত। সমরেশ দত্ত তোমাকে যেন হাফ গিফটসগুলো দেয়। হ্যাঁ আজকে ও হেল্প করেছে, আমার ছেলে খুব হেল্প করে। ছেলে আমার সম্রাট দত্ত। ছেলে কোন ক্লাসে পড়ে? ক্লাস থ্রিতে। হুম। কেউ হেল্প করে ছেলে? ছেলে মানে আমার রান্নার এক্সপিরিয়েন্স পুরো ছেলে। মা এই করো, আজ এই করো। হ্যাঁ খেতে হবে। আমার হাজবেন্ড আর আমার ছেলে। ডিমের মধ্যে এবার চিকেন চিকেন গুলো চিকেন পিস গুলো দিয়ে দিচ্ছি। বোনলেস চিকেন স্ট্রিপ স্ট্রিপ করে কাটা দেখছি। আচ্ছা এবার কি আস্তে আস্তে নতুন বউয়ের মতন লজ্জা পেয়ে পেয়ে রান্না করছে বাবা। ক চামচ ময়দা? 4 চামচ মতো। হাজবেন্ড কি করে? বিজনেস। বিজনেস আমি দেখেছি বিজনেস যারা করে তারা খুব আনরোম্যান্টিক হয়। তোমার হাজবেন্ড রোম্যান্টিক না আনরোম্যান্টিক গো? এই বিজনেস এর ক্ষেত্রে আনরোম্যান্টিক মানে সাধারণ পরিবেশে, কিন্তু ঘুরতে গেলে রোম্যান্টিক। ও বাবা, কোথায় ঘুরতে গিয়ে সবচেয়ে বেশি রোম্যান্টিক হয়েছিল গো? আমরা গেছিলাম গ্যাংটক। গেছে নর্থ সিকিমটাই আমাদের বেশি ঘোরা আছে। নর্থ সিকিমে গেলে হাজবেন্ড রোম্যান্টিক হয়ে যায়, বাকি বিজনেস করার সময় আনরোম্যান্টিক থাকে, তাই তো? আচ্ছা একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। হ্যাঁ ফুড কালার দেওয়া হচ্ছে। হ্যাঁ এটা শরীরের জন্য কোনো ক্ষতি নেই তো? না এটা একদম ভালো। এবার কর্নফ্লাওয়ার দিলাম। আচ্ছা 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর কিছু দেবে? এতে লেবুর রসটা মাখানো আছে। লেবুর রসটা কি চিকেনের সাথে মাখানো? চিকেনের সাথে কি মাখানো ছিল? শুধু লেবুর রস? লেবুর রস ছিল আর গোলমরিচ ছিল। এখানে আরেকটু দিলাম কর্নফ্লাওয়ার আর ময়দাটা দেওয়া হচ্ছে, সেজন্য একটু গোলমরিচ দিয়েছি। আচ্ছা দিয়ে এটা একটু মাখিয়ে নেবো। আচ্ছা মাখিয়ে নাও। হাত দিয়ে মাখাবে তো? তারপরে কি হবে এটা? এটা ডিপ ফ্রাই করে তারপরে গ্রেভিটা করে তাহলে আমি তেল দিয়ে দিই। হুম। এটা কি দেবো? সাদা তেল? সাদা তেল। সাদা তেল। আর ওই যে তুমি বললে আমার সর্ষের তেলের ঝাঁজ থাকবে গ্রেভিটায়। গ্রেভিটায়। আচ্ছা আচ্ছা এইগুলোকে তুমি কি করবে তারপরে? এগুলোকে ফ্রাই করে নেবো। ফ্রাই করে গ্রেভিতে দিয়ে দেবো। তো তো আমরা প্রথমে গ্রেভিটা বানিয়ে নিই তাহলে। আচ্ছা চলো। এটাতে কি তেল লাগবে তোমার গ্রেভিটা বানাতে? সরষের তেল। যেটা এখানে আসার আগে হাজবেন্ড কি বলেছে? কম কথা বলবে, আমাদের নামে বেশি কিছু বলবে না নাকি? না। হ্যাঁ আচ্ছা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি গানি মাস্টার্ড অয়েল গ্রেভিতে ঝাঁঝালো একটা রান্না করার জন্য তৈরি করা দেয়। ঠিক আছে এতে মেথি ফোড়ন দিয়ে দেবো। এটাতে কি দিচ্ছ? এটাতে দিচ্ছি তিল। তিল। হুম। কারি পাতাগুলো দিয়ে দাও। তারপরে মিডিয়াম দুটো পেঁয়াজ কুচি। আচ্ছা পেঁয়াজ কুচি
এই রান্নাটা তুই কোথা থেকে দেখেছো? এটা আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে। একটু নুন দিয়ে দেব। হ্যাঁ, পেঁয়াজটা ভাজার সময় নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো মৌ, সেটা হচ্ছে কলকাতার বাইরে যখন তোমরা বেড়াতে যাও, যেহেতু তোমার লাইফটা অনেকটা বেড়াতে যাওয়া নিয়ে, বুঝতে পারছি, তো যখন বেড়াতে যাও তখন এমন হোটেল নাও যেখানে রান্না করতে পারবো হলিডে হোম টাইপের, নাকি সেটা তখন আর ইচ্ছে করে না রান্না করতে? বাইরে বেরোলে একদমই রান্না, যখন বাইরে যাও তখন ধরো নানা রকম জায়গায় নানা রকম স্পেশাল খাবার হয়, টেস্ট হয়, তো কোথায় গিয়ে কোন খাবারটা তোমার খেয়ে সবচেয়ে ভালো লেগেছিল? মানে সিকিমের ঘুরতে গিয়ে আমাদের ডিমের একটা মানে তরকারি দিয়েছিল। আচ্ছা, ডিমের কারি ধরনের, কিন্তু আমাদের যে নর্মাল কারি হয় সেখান থেকে আলাদা। আচ্ছা, খুব টেস্টি ছিল। হ্যাঁ, দারুণ। সেটা কী ছিল, কী রান্নাটার মধ্যে কী ছিল কিছু জানতে পারলে, বুঝতে পারলে? কে রান্নাটার মধ্যে কিছু ছিল মানে ওরা যেটা বললো যে কারি পাতা দেওয়া ছিল, তারপরে পোস্ত, তিল বাটা। ও, আমার সেই রান্নাটা একটা দেখছি এখানে একটা ইনফ্লুয়েন্স আছে, কারি পাতা, তিল, পোস্ত। এখানে তিলটা ফোড়ন না, এখানে পোস্ত দিলে এখানে তিলটা ফোড়ন, এখানে তিল বাটাটা ছিল। তুই ওই ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, হলুদ ক্যাপসিকাম। হলুদ ক্যাপসিকাম মানে হচ্ছে ইয়েলো বেল পেপার। হ্যাঁ, সবুজ সবুজ লাল ক্যাপসিকাম, লাল। আচ্ছা, তোমার প্রিয় সবজি কি? আমি মিষ্টি খেতে ভালোবাসি। হ্যাঁ, এটা কিন্তু অলরেডি একটা ঝাঁজ আছে জানো। এটা তোমার জন্য তো, তা আমার জন্য না, আমি তো এসছি তোমার জন্য করতে। আচ্ছা, এরপরে তোমার ওই আদা রসুন এগুলো দেবে নাকি? হ্যাঁ, এটা একটু ফ্রাই করে নি। হ্যাঁ, এটা তো এমনি তো যেহেতু বেল পেপার আমরা তো এটাকে বেশি ফ্রাই করি না, এটা তো একটুখানি জাস্ট নাড়িয়ে নি, তো সেটার মধ্যে তুমি পয়েন্টটা দিয়ে দেবে। এটা রসুন বাটা, হ্যাঁ, হাফ টেবিল চামচ। হ্যাঁ, আদা বাটা, আদা। আচ্ছা, আর এটা একটু ফ্রাই করতে হবে। বাহ, তোমাদের কি লাভ ম্যারেজ নাকি? না, অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ? আচ্ছা, তো কে ঘটকালিটা করেছিল? কে? ওনার মাসি। মাসি? আচ্ছা, তো মাসিকে পরে ফোন করে বলেছো নাকি? না, মাসি। হ্যাঁ, তুমি কি করলে? মাসি তো আসেই। আচ্ছা আচ্ছা, এটার পরে কিন্তু আরও কিছু মশলা পড়বে, তারপর তৈরি হবে গ্রেভি, আর তারপর এই যে এই চিকেনটা, এই চিকেনটা কিন্তু পকোড়া টাইপের একটা কিছু একটা ঘটবে আমি বুঝতে পারছি, তারপর পড়বে এই গ্রেভিতে। আমি মৌ, মৌ খুব সুন্দর করে আহা হা, এই যে রেড কালারটা দেখে মনে হচ্ছে প্রন ফ্রাই। আচ্ছা, এই ফ্রাইগুলোই তুলে তুলে তুমি এখানে রাখছো তাই তো? আর সেইটা পড়ে যাবে ওই গ্রেভিতে, রাইট? একটু দেখিয়ে দিই গ্রেভিটাতে তো শুধুমাত্র ফার্স্ট স্টেপটা হয়েছে, এইবার বলো কি। একটা বাটি টক দই, হ্যাঁ, টমেটো পিউরি। হ্যাঁ, একটা বাটিতে টক দই, টমেটো পিউরি, আমি এগুলো তুলে তুলে রাখছি। হ্যাঁ, টক দইটাকে ফেটিয়ে নিতে হবে ভালো করে। হ্যাঁ, আচ্ছা, দইয়ের সাথে কী দিচ্ছ গো? টমেটো পিউরি, ধনে গুঁড়ো। তাহলে দই, টমেটো সস, ধনে গুঁড়ো তাই তো? হলুদ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আবার কালারটা আনবে তাই তো? হ্যাঁ, গ্রেভিতে কালারটা আনবে। তারপরে তুমি এটা দিয়ে দিলে তাই তো? ওটাই গ্রেভিটা তৈরি করবে। হ্যাঁ, একটু নুন দেবো। কী কী রান্না ভালো পারবো চিকেনে? চিকেন কাবাব, চিকেন রেসি কাবাব। হ্যাঁ, আর তোমার বর কোনটা ভালোবাসে? বর রান্না করতে পারে? হ্যাঁ, ও তোমার হাতে কোনটা খেতে ভালোবাসে, আর ও নিজে কোনটা রান্না করতে ভালোবাসে? চিকেনে যে কোনো আইটেমই করতে পারে। তাই তা তোমাদের বাড়িতে মাটন ফিশ এগুলো থেকে বেশি চিকেনটা হয় নাকি? চিকেনটা অনলি আমার জন্যই বেশি হয়, মটনটা সবাই ভালোবাসে। হ্যাঁ, মটনটা আমি খুব একটা ভালোবাসি না। আচ্ছা, সম্রাট কী বলে রান্না থেকে যেটা করছো? আমি যে কোনো রান্নাই চিকেনের আইটেম করি, ওর খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এবার এই গ্রেভিটা এত সুন্দর হয়েছে, এটার মধ্যে এগুলো পড়বে কি?
একটু ভালো করে ফ্রাই করে তারপর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ কাঁচা লঙ্কাটা দিয়ে দাও। আচ্ছা এই হচ্ছে গ্রেভিটা। বাহ বেশ ব্যাপার হয়েছে তো গো, উঠে এসছে একদম। সয়া সস দিচ্ছ? বাবা রে বাবা, এই রান্নায় সব কিছু করবে নাকি? সেই জন্যই দেখছি আমি ডেভিল। চিলি সস। আচ্ছা মানে চাইনিজ মানে ইন্ডিয়া আর চায়না মিলে গেছে তাই তো রান্নাটা? আচ্ছা সেই জন্যই চোখে জল কিছু লোকের আর মুখে হাসি বাকিদের, যে ইন্ডিয়া চায়না মিলে গেছে। অনেক সময় না মাটনের কালো মাটন যেটা হয় আর কি, সেটাতে অনেকে সয়া সস একটু ইউজ করে কালার আর তাই তো। আর কিছু পড়বে না এটার উপর? না এটাতে এরপরে একটু গরম মশলা আমি নাড়ছি, তুমি দিয়ে দাও। কি কি দিতে হবে তুমি দিয়ে দাও। এটার নাম টেবিল চিকেন। এটা খাচ্ছি পুরো, এটা খেলেই যে কোনো মা না ও হচ্ছে প্রেশার কুকার, বাইরেটা শান্ত হঠাৎ ঝি। মৌ আজকে ইন্ডিয়া আর চায়না মিলিয়ে দিয়েছে একটা ঝাঁঝালো রেসিপি করেছে, ডেভিল চিকেন, খুব শয়তান চিকেন এটা। তার কারণ হচ্ছে এটা খাওয়া মাত্র আমাদের চোখে জল আসবে, মুখে হাসি থাকবে। তার কারণ হচ্ছে নানা রকম সুন্দর সুন্দর ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। ফর এক্সাম্পল কারি পাতা, তিলের ফোড়ন দেওয়া হয়েছে, যেটা আমার খুব পছন্দের এই রান্নাটাতে। আর এছাড়া গ্রিন চিলি সস, সয়া সসও ব্যবহার করা হয়েছে। আবার সর্ষের তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটা ওই ক্যাপসিকাম দিয়ে ঝাঁঝালো ব্যাপারও তৈরি করা হয়েছে। এই যে ব্যাপারটা, এটা কতটা ঝাঁঝালো এটা খেয়ে আমি দেখবো। তবে তার আগে আপনারা রেসিপিটা আরও একবার দেখে নেবেন। ডেভিল চিকেন। উপকরণ: স্ট্রিপ করে কাটা চিকেন, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, ডিম, ময়দা, নুন, ফুড কালার, কর্নফ্লাওয়ার, সাদা তেল, সর্ষের তেল, তিল, পেঁয়াজ কুচি, ইয়েলো ও রেড বেল পেপার, গ্রিন বেল পেপার, রসুন বাটা, আদা বাটা, টক দই, টমেটো সস, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিলি সস, সয়া সস, কাঁচা লঙ্কা, কাজু গুঁড়ো। প্রথমে স্ট্রিপ করে কাটা চিকেন গোলমরিচ গুঁড়ো ও লেবুর রস দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। তারপর একটি পাত্রে ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর স্ট্রিপ করে কাটা ম্যারিনেটেড চিকেন ডিমের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে। এবারে একে একে চিকেনের মধ্যে ময়দা, নুন, ফুড কালার, কর্নফ্লাওয়ার ও গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। এরপর সাদা তেল গরম করে ডিপ ফ্রাই করতে হবে। এবারে ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তিল ও কারি পাতা ফোড়ন দিতে হবে। তারপর পেঁয়াজ কুচি ও সামান্য নুন দিয়ে ভাজতে হবে। এরপর ইয়েলো, রেড বেল পেপার, গ্রিন বেল পেপার, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে মশলা কষে নিতে হবে। এরপর অন্য একটি পাত্রে ফেটানো টক দই, টমেটো সস অথবা পিউরি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে পুরোটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে সমস্ত মিশ্রণটি ফ্রাইং প্যানে কষানো মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে গ্রেভি বানাতে হবে। এরপর সয়া সস, চিলি সস ও কাঁচা লঙ্কা দিয়ে নাড়তে হবে। তারপর ভেজে রাখা চিকেন স্ট্রিপ তৈরি করা গ্রেভির মধ্যে মেশাতে হবে। সব শেষে কাজু গুঁড়ো ও সামান্য জল দিয়ে একটু চাপা দিয়ে রাখুন। কিছুক্ষণ পর প্লেটে সাজিয়ে পরিবেশন করুন ডেভিল চিকেন। ইন্ডিয়ান, চাইনিজ, তিল এবং ঝাঁঝালো, গোলমরিচ, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, তাছাড়াও যেই ক্যাপসিকাম ব্যবহার করেছে সবুজ, হলুদ, লাল সবেরই একটা ঝাঁঝ। চোখে জল, মুখে হাসি। অবশ্যই আমাদের আজকের মৌ এই ঝাঁঝালো রেসিপি তৈরি করার জন্য কী কী পাচ্ছে একবার দেখে নিন। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহেন্দ্র দত্ত অ্যান্ড সানসের পক্ষ থেকে একটি ব্যাগ, দাগে জোম মার্গো কেয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, অ্যাশিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, নিউ আমরের পক্ষ থেকে একটি কেক, রনক ম্যাট্রেসের তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর এই যে এই আমাদের আকাশ হাতে রাধুনির টিম, যারা তুমি কখনো আমাদেরকে না ভুলে যাও সেই জন্য এইটা দিচ্ছে তোমাকে। তোমার সাথে সবসময় থাকবো আমি, এখানে থাকবে তোমার ছবি, ঠিক আছে? যত্ন করে ভালোবেসে রাখবে। আকাশ অনেক ধন্যবাদ এখানে আমাদের মতন গৃহিণী জানার জন্য।
ফুল ফ্যামিলি যাতে গিয়ে ওয়াও মোমোর ভাউচার দিয়ে একদিন রান্না বান্না অফ করে শুধু খাওয়া দাওয়া করতে পারে সেই জন্য রয়েছে পাঁচ ফোড়নের মগজ তোলাই। প্রথম প্রশ্ন, কোন খাবারের আরেকটা নাম গুপচুপ? ভেলপুরি, ঝালমুড়ি, ফুচকা? ফুচকা। একদম ঠিক, ফুচকার আরেক নাম গুপচুপ, মানে অন্য কোথাও ওটাকে গুপচুপ বলা হয়, দিল্লিতে গুপচুপ বলা হয়। মধু অনেকদিন ভালো থাকে কেন? গ্লুকোজের পরিমাণ বেশি থাকে বলে, ফ্যাট থাকে না বলে, নাকি জল বা আর্দ্রতা কম পরিমাণে থাকে বলে? জল আর আর্দ্রতা কম পরিমাণে থাকে। একদম ঠিক, মধু অনেকদিন ভালো থাকে কারণ জল আর আর্দ্রতার পরিমাণ কম থাকে বলে। তোমার দ্বিতীয় বা মোমোর ভাউচার, কনগ্রাচুলেশনস। ফালুদা খেয়েছো তো? ফালুদা কুলফির উপর যেটা ছড়ায় ফালুদা, সে ফালুদার মূল উপাদান কি তৈরির? সাবু, চাল, আটা? চাল। না, সাবু, এটা রেখে দিলাম। পরের প্রশ্ন, মোমো খাবারের উৎপত্তি স্থল কোথায়? মঙ্গোল, উজবেকিস্তান, টিবেট? টিবেট। টিবেট, অ্যাবসলিউটলি কারেক্ট। এই নাও মোমো, চলে যাচ্ছে মোমোর সঠিক উত্তরে। কোন মাছের পাতুরি তুমি খাওনি? ভেটকি, ইলিশ, শঙ্কর? আমার চাবুকের ম্যাঞ্চুরিয়ান পরের এপিসোডে দেখাবো, তবে তার আগে আমাদের আজকে রাঁধুনির জন্য একটা জোরে হাততালি। আর এই যে দুখানা বা মোমোর ভাউচার রয়ে গেল, তার মধ্যে একটা হচ্ছে হ্যাঁ শঙ্কর মাছের পাতুরি হয় না সেটার জন্য, আর এই যে আমরা ভালোবেসে তোমার দেওয়াকে দিচ্ছি। আমি শুনেছি তোমার প্রত্যেক রিয়ালিটি শোতে দেওয়ার তোমার সঙ্গে যায়। হ্যাঁ অবশ্যই। এই নাও, দেওয়ারে বিয়ে হয়ে গেছে? না, হুম, দেখাশোনা হচ্ছে। তোমার দেওয়ারের নাম কি? দেওয়ার কি করে? সমরেশ দত্ত, বিজনেস। সমরেশ দত্ত বিজনেস করে? ও বিজনেস করে, কিসের বিজনেস? ফটো অ্যালবাম। ফটো অ্যালবামে, ব্যাস আর কি। পারফরমেন্স যদি খুব ভালো করতে হয় মো এই পার্টিকুলার রাউন্ডে পাঁচ পনের মগজ ধরে, তাহলে রেগুলারলি কিন্তু দেখতে হবে নীলাদির টিপ। আজকে কি বলছে নীলাদি? অর্ধেক কাটা লেবুর মধ্যে কয়েকটা লবঙ্গ গুঁজে ঘরের কোণে রাখুন, মশার উপদ্রব কমবে। খুব ভালো থেকো, হাসি খুশি থেকো, এরকম ভীষণ তোমার দেখে বোঝা যায় না যে তুমি ভেতর ভেতর দুষ্টু। তোমার এই দুষ্টুমিটা আমার খুব পছন্দ হয়েছে, তুমি এরকমই সুইট আর খুব ভালো থেকো সবসময়, ঠিক আছে? কেউ উঠে আসছিলে নাকি আমার কাছে? আমরা আবার দুপুর দেড়টায় ঠিক এরকমই আড্ডা, দুষ্টুমি, মজা, খাওয়া দাওয়া সব করবো, কারণ এটা আমাদের টাইম। টাইমটা মনে আছে তো? ইয়েস, দুপুর দেড়টা। আর অবশ্যই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং আর প্রেজেন্টস রাঁধুনি, সঙ্গে থাকবো আমি মানালি, আকাশ আটেল।